যদিও নাকি আমলটাই জীবনের উদ্দেশ্য ছিল, একমাত্র আমলই জীবনের উদ্দেশ্য ছিল, কিন্তু আফসোস আর পরিতাপের বিষয়, উদ্দেশ্য থাকলেই তো হয় না, নিজেকে অভ্যস্ত করতে হয়। কেননা অভ্যস্ত করা ব্যতীত আমল করাটা এত সহজ না, কেননা নেক কাজ একটু কষ্টসাধ্য, যদিও সহজ তারপরও মনের বিপরীতে হয়, মন চায় না নেক করতে। নেক কাজের উপরে মন খুব কমই উদ্বুদ্ধ করে মানুষকে, বা উৎসাহিত করে খুব কমই, কারণ ইন্নান নফসাল আম্মারাতুন বিসু, মানুষের মন খারাপের দিকেই মানুষকে বেশি ধাবিত করে। এজন্য আমলে যতক্ষণ পর্যন্ত মানুষ অভ্যস্ত না হয়, আমল করা সহজ হয় না। আর আমলে যখন অভ্যস্ত হয়, তখনও এটার একটা প্রতিক্রিয়া আসে, তখন আমল ছাড়া আর ভাল লাগে না, তখন আমলের মজা এতটুকু পায় যখন অভ্যস্ত হয়, এতটুকু আমলের মজা পায় তখন পানাহার ছাড়াও সহজ হয়, ঘুম ছাড়াও সহজ হয়, পানাহার ছেড়ে দেওয়া সহজ, ঘুম ছেড়ে দেওয়া সহজ, সবকিছু সহজ হয়ে দাঁড়ায় যখন আমলে অভ্যস্ত হয়। কারণ আমলের ভিতরে একটা স্বাদ আছে, মজা আছে। এলে হাদিসে হালাওয়াতুল ইমান এই শব্দ কোনোদিন আসতো না, যে ইমানেরও একটা মজা আছে, আমলেরও মজা আছে। এই জন্য জীবনের উদ্দেশ্যটা তো আমলই ছিল, যে মানুষ আমল করুক। আমল এই জন্যই দিছিলেন আল্লাহ, যে মানুষ তার সমস্ত প্রয়োজন এবং সমস্যাগুলা আমল দ্বারা মেটাবে। হ্যাঁ, দুই ধরনের লোকেই দুনিয়াতে আছে, চক্ষুওয়ালারা তো চোখ দিয়া দেখেই চলে, আর যাদেরকে আল্লাহ দৃষ্টি শক্তি দেন নাই, সে হয়তো কারো হাতে হাত দিয়া চলে, বা লাঠি একটা নিয়ে খোঁচাইতে খোঁচাইতে অনুমানের উপরে চলে। সত্য কিন্তু এটাই, আমল হলো চোখের মতো, দৃষ্টির মতো। আমল এই জন্যই দিছিলেন, জীবনের উদ্দেশ্যটা আমল এই জন্যই ছিল। আমল দ্বারা যেরকম, আমল এই জন্যই দিছিলেন, আমল দ্বারা যেরকম নিজের প্রয়োজন গুলাকে মেটাবে, যা প্রয়োজন তা মিটাবে, যা সমস্যা তা সমাধান করবে, এই জন্যই মুসলমানদেরকে আল্লাহ আমল দিছিলেন। অন্যদেরকে আল্লাহ আসবাব দিছিলেন, কারণ ওদের চক্ষু নাই, ওদেরকে আসবাব দিয়া খুশি করছেন, এই জন্য ওরা আসবাব পায়া খুশি, বস্তু পায়া খুশি, ওরা আসবাবে খুশি। আসবাব ওদেরকে এই জন্যই দিছিলেন যে চক্ষু তো নাই, দৃষ্টি শক্তি তো নাই, চলবে তো চলবে কি করে, এই জন্য ওরা আসবাবের উপরে চলে, আসবাব ওদেরকে দিছিলেন। আর মুসলমানকে আল্লাহ আমল দিছিলেন, নির্দেশ বলছিলেন যে জীবনের উদ্দেশ্যটা আমল, মুসলমানকে আল্লাহ আমল দিছেন। এই জন্য দেখবেন প্রত্যেক সমস্যার আমল আছে, সমষ্টিগত ভাবে তো একটা আছে, আসি যেই প্রয়োজনই হোক সালাতুল হাজত পড়ো, ইদা হাজাবাহু আমরুন ফাজিয়া ইলা সালা, যখনই প্রয়োজন আসতেন নামাজের দিকে ছুটতেন, আসতে দেরি, নামাজের দিকে যেতে দেরি করতেন না, সালাতুল হাজত দিছিলেন প্রয়োজনকে মিটানোর জন্য। আর যেই কোনো সমস্যা আসছে সাথে সাথে
সালাতুল হাজত, আবার আলাদা আলাদা আমলও আছে যে কোন সময় কোন আমল করবে, কি বিপদ হইলে কি করবে। একটা হলো সব বিপদের জন্য, প্রয়োজনের জন্য, সব চাওয়া পাওয়ার জন্য নামাজ। এই জন্য আল্লাহ কোরআনও শিখাইছেন, আস্তাইনু বিসবরি ওয়াস সালাহ, নামাজ দ্বারা সাহায্যের ভান্ডার খুলে নাও। সাহায্যের যে ভান্ডার আছে, দরজা আছে, এটা খুলে নাও নামাজ দিয়া। তো যেটা বুঝাইতেছিলাম যে আমল দিছিলেন, আমল আমাদের জীবনের উদ্দেশ্য ছিল, কিন্তু অভ্যাস না হওয়ার কারণে, বুঝে না আসার কারণে, শিক্ষা দীক্ষা না থাকার কারণে, শিক্ষা তো আছে কিন্তু এই শিক্ষাটা না থাকার কারণে, এটার গুরুত্ব না দেওয়ার কারণে, শিক্ষা আছে, দুনিয়ার শিক্ষা আছে যেটাকে জেনারেল বলে, দুনিয়ার শিক্ষা আমাদের কাছে আছে, যেটাকে ইহ জগতের শিক্ষা বলে ওটা আছে, যেটাকে এলমুল মাস বলে জীবিকা অর্জনের বিদ্যা আছে, কিন্তু আসলে যেটাকে এলমুল মাদ বলে আখেরাতের বিদ্যা, হ্যাঁ, যেটা এলমুল আখেরা আখেরাতের বিদ্যা, ওটা আমাদের কাছে নাই, ওটার প্রয়োজনও মনে করতেছি না, মোটা মোটাও না, চিকন চিকন তো বাদেই, মোটা মোটাও না, মোটাটাও জানি না, শিখিও না, যার কারণে প্রত্যেক সমস্যার জন্য যে আলাদা আলাদা আমল আছে এটা তো জানি না, শিখি নাই। তো যেটা বুঝাইতেছিলাম যে আমল দেওয়ার উদ্দেশ্যটা কি, কেন আমল দিলেন, কেন জীবনটা আমল দ্বারা, এটাই সত্য, জীবনটা আমলের দ্বারা, এটাই সত্য, জীবনের উদ্দেশ্যই আমল, নাহলে কোরআন বলতো না লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমাল, সবসময় দেখার বিষয় করতেছো কি, ভালো না খারাপ, পক্ষে না বিরুদ্ধে, কোনটা করতেছি। নবীরা এসে এই রাস্তায় দেখাইছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা এই রাস্তা দেখেই একটা পরিবেশ তৈরি করছে, একটা জামাত তৈরি করছে, যেখানে বস্তুই আসল ছিল ওই সমাজ থেকে বাহির করে নিয়ে আসছেন, বুঝায় বুঝায় যে না আমল মেন উদ্দেশ্য, আমল জীবনের উদ্দেশ্যটা ছিল আমল, আর আমল দ্বারাই সমাধান ছিল, আমল শুধু আমল না, আমল একটা সমাধান, আমলই একমাত্র সমাধান, আর এটা প্রমাণ করে দেখাইছেন, শুধু মুখে বলে না, প্রমাণ করে, সাহাবায়ে কেরাম ছোট থেকে ছোট, বড় থেকে বড়, কিতাবে পাওয়া যায় নদীতে শুধু পেয়ালা পড়া গেছে, ওটা পর্যন্ত উঠায় নিছেন নামাজ দিয়া, দজলার ভিতরে পেয়ালা পড়া গেছে ওটা উঠে নিছেন নামাজ দিয়া, বড় বড় থেকে বড়, ছোট থেকে ছোট, ওনারা প্রমাণ করে দেখাইছেন।